এখন তো ধরুন সব কিছুই মোবাইলের মাধ্যমেই হচ্ছে, যেহেতু এখন ইউপিআই এর মাধ্যমেই সব কিছু লেনদেন চলছে, সে একটা ছোট কিছু কিনতেই হোক এবং বড় কিছু কিনতেই হোক, এখন ম্যাক্সিমাম মানুষ নেটটাকে ইউজ করছে। এবং এইবার বিষয়টা হচ্ছে মানুষের কিছু সচেতনতার অভাব, কারণ মানুষ নিজে ইচ্ছাতেও অনেক কিছু ভুল করে, অজান্তে ভুল করে ফেলছে, যেটা যারা এইসব কারবারের সঙ্গে জড়িত সেটাকে সুযোগ নিচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, কিছু কিছু ক্ষেত্রে এর মধ্যে ব্যাঙ্কও কিছুটা জড়িয়ে থাকে। যখন বড় বড় ট্রানজ্যাকশনের ব্যাপার হয়, কিছু কিছু সাইট আছে, যে সাইটগুলো থার্ড পার্টি অ্যাপ, এই থার্ড পার্টি অ্যাপগুলো ইউজ করছে, এবং সেই থার্ড পার্টি অ্যাপ কী করছে, ক্র্যাক করছে আপনার মেন অ্যাপকে। সেই অ্যাপটা যেহেতু এখন সরকারি, এবং সেটা ধরুন SBI-এর কথাই আমি বলি, SBI ব্যাঙ্কের নিজস্ব অ্যাপ, এই অ্যাপ কোনো দিন হ্যাক হতে পারে না। কিছু কিছু যখন দেখা যায় যে মেন ব্রাঞ্চ থেকে কিছু হ্যাক হচ্ছে, তখন এর মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায় FIR-ও হয় যে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কোনো স্টাফ জড়িয়ে আছে এর মধ্যে। তো সুতরাং বিষয়টা উপর মহল থেকে নিচু মহল এবং জনসাধারণ সমস্ত সকলকেই সচেতনতার একটা দিক দেখতে হবে, না তো এইভাবে চুরি আরও বাড়বে। কারণ প্রতারণা দিন দিন বিভিন্ন ধরনের প্রতারণা হচ্ছে, আজকে তারা নতুন নতুন পন্থাও নিচ্ছে এবং নতুন নতুন অ্যাপ হচ্ছে, সেই অ্যাপ থেকে নতুন নতুন কিছু ক্র্যাক করার কিছু বিভিন্ন রকমের জিনিস নিত্য নতুনভাবে চলছে। তো সুতরাং মানুষ ট্র্যাপে পড়ছে, সেই ট্র্যাপ থেকে যতক্ষণ না মানুষ সচেতনতার অভাব না ঘুজবে, সেই ট্র্যাপ থেকে যতক্ষণ না বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো সরকারি ডিপার্টমেন্ট কেউ কিন্তু তাতে মানে কিছুটা সুরাহাও করে দিতে পারবে না। মানুষকে সচেতন হতে হবে, মানুষকে এই ঠকবাজদের হাত থেকে বাঁচতে গেলে মানুষকে আগে মানে এইসব বিষয়ে জানতে হবে, তবেই ইউজ করা উচিত। গলতটা ব্যাংকের নয়, তবে ব্যাংকের একদম ব্যাংকের বলা যাবে না, তবে কিছু যে স্টাফ জড়িত নয় বা কিছু যে ব্যাংকের লোক জড়িত নয় তার কোনো সেটা বলা যাচ্ছে না। তবে যারা কর্তৃপক্ষ বা অথরিটি তাদের তো একটা দায়িত্ববোধ থাকেই বা দায়িত্ব থাকেই, তাদের এই দায়িত্বটা নিতেও হবে। কারণ আমাদের ভারত মানে আমাদের দেশে বা আমাদের এই রাজ্যে যেসব সাধারণ মানুষরাই ব্যাংকে যায় এবং ব্যাংকে অ্যাকাউন্ট করে এবং তারাই প্রতারিত হচ্ছে, বাইরের লোক প্রতারিত হচ্ছে না, আমাদের এইখানকার নাগরিকরাই কিন্তু প্রতারিত হচ্ছে। তার দায়িত্ব কিন্তু ব্যাংকে কর্তৃপক্ষকে একদম নস্যাৎ করলে হবে না, তাদের কিছুটা দায়িত্ব নিতে হবে এবং তাদের কিছুটা দায়িত্ব আছেও বর্তায়ও। কারণ যেহেতু অ্যাকাউন্টটা ব্যাংকেরই, সেই অ্যাকাউন্ট থেকেই যাচ্ছে এবং আমরা সেই ব্যাংক কর্তৃপক্ষকে বিশ্বাস করে কিন্তু অ্যাকাউন্টটা খুলি এবং সেই অ্যাকাউন্টেই কিন্তু আমরা ট্রানজ্যাকশান করি। তো সেই কারণে ব্যাংকের যে একদম কোনোটাই দায়িত্ব নাই এই বলাটা একদম কিন্তু ঠিক নয়। এবার ক্রাইম তো হবেই, ক্রাইমের জন্যই তো সাইবার ক্রাইম যেটা হয়েছে, সে তো ক্রাইম, এর আগেও ক্রাইম ছিল, এখনও ক্রাইম আছে, আগামীতেও ক্রাইম থাকবে, ক্রাইমের জন্যই তো আইনটা। কিন্তু সেই ক্রাইমটাকে সঠিকভাবে, যে ক্রাইমটা যেন না হয়, তার জন্য কিন্তু কর্তৃপক্ষের কিন্তু কিছুটা দৃষ্টি আকর্ষণ করার প্রত্যেকেরই করা উচিত, নাহলে কিন্তু আমাদের এরকম সাধারণ মানুষটা কিন্তু বিভিন্নভাবে কিন্তু প্রতারিত হচ্ছে। ব্যাংকের যারা স্টাফ আছেন তারা তো ফোন করে না, ফোন করে বাইরের কিছু অসাধু ব্যক্তি, পরবর্তীকালে তাদেরকে যখন আবার রিং ব্যাক করা হয় তখন কিন্তু দেখা যায় যে সেই ফোন নাম্বারটা কিন্তু তাদের আর নয়, সেটা কিন্তু ফেক ফোন নাম্বার। তো সেই কারণে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ব্যাংকের, তো সেই কারণে ব্যাংকেরও কর্তৃপক্ষেরও কিছু দায়িত্ব আছে, আমাদের সামাজিকও কিছুটা দায়িত্ব আছে, সমাজেরও কিছুটা যে দায়িত্ব নাই তা নয়, যারা মূল মূল জায়গায় রয়েছেন তাদেরও কিছুটা দায়িত্ব আছে, যারা প্রশাসন তাদেরও কিছু দায়িত্ব আছে সেই ক্রাইমগুলোকে ধরানোর জন্য। পুরোটাই একজনকে দোষারোপ করলে বা একজনকেই দায়িত্ব দিয়ে দিলে হবে না, তার জন্য প্রশাসন আছে, প্রশাসনের কিছুটা দায়িত্ব আছে, কিছুটা ব্যাংকের দায়িত্ব আছে, নাগরিকেরও যে একদম দায়িত্ব নাই তা নয়, সচেতনভাবে তাদেরকেও ট্রানজ্যাকশন করতে হবে। গলদ আমাদের দেশের সরকারের, প্রথম অনলাইন কোর ব্যাংকিং ডিজিটাল সারা পৃথিবীর সঙ্গে তালে তাল মিলিয়ে ভারতবর্ষকে চলতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের যে বেকারত্ব সংখ্যা বেড়ে গেছে তাতে অপরাধীর সংখ্যাটা দিনের দিন বাড়ছে। একটা ছেলে যারা IIT ইঞ্জিনিয়ার পাস করে, BTech পাস করে, BE পাস করে
ল পাস করে, ডাক্তারি পাস করে বা কোনো সাধারণ শ্রমিকের কাজকর্ম না পেয়ে তারা এই রকম অপরাধের সাহায্য নিয়ে অপরাধ করে পকেটে কিছু টাকা আনার চেষ্টা করছে। এই অপরাধকে নির্মূল করতে গেলে একমাত্র দেশের বেকারত্বের হারকে কমাতে হবে। দেশে যেরকম জিডিপি বাড়ছে, দেশে কোভিডের পর থেকে আমরা দেখেছি মানুষের কাজকর্ম সমস্ত কিছু হারিয়েছে, আর বিশেষ করে ভারতবর্ষে ছোটোখাটো ব্যবসা যারা করে, ছোটোখাটো ব্যবসা, মিডল ক্লাস ব্যবসা, সে ব্যবসাগুলোকে মুখ থুবড়ে পড়ে গেছে। আম্বানি, আদানি, টাটা, গোয়েঙ্কা, বিড়লা, এদেরকে এরা এমন জায়গায় চলে গেছে যে একটা রুটি, যদি আমরা রুটির ভাটিতে আগে রুটি কিনতাম, সেই রুটি এখন জিও কোম্পানি বের করবে। আগে আমরা যে আলু বাজারে কিনতাম, সেই আলু দেখা যাচ্ছে শপিং মলে বিক্রি হচ্ছে। সুতরাং সামান্য যারা 5 কিলো 10 কিলো 20 কিলো আলু নিয়ে ব্যবসা করতো, তারা আজকে চাটিপাটি গুটিয়ে বাড়ি ঢুকে গেছে, এখন শপিং মলে আলু বিক্রি হচ্ছে। সুতরাং আমাদের আর্থিক অবস্থা ভীষণ খারাপ, দেশের ব্যবসার অবস্থা ভীষণ খারাপ। এটাকে বন্ধ করতে গেলে অনলাইনে বা নেট ব্যাংকিংয়ে যেরকম আরও নজরদারি দরকার আছে, সেরকম সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বেকারত্ব জ্বালা এবং বেকারের সংখ্যা আরও কমাতে হবে এই বলে আমি মনে করি। দেখুন, সাইবার ফ্রড বলতে কি মানুষের দ্বারাই হয়, ঠিক আছে? কোনো কিছু না মানুষ জেনে বুঝে যে কাজগুলো করে সাধারণত, সেক্ষেত্রেই সাইবার, সাধারণত সাইবারের যে প্রতারণাটা মানুষের উপর প্রভাবটা পড়ে। তো মানুষেই যদি সচেতন হতে পারে মানুষ, তাহলে কিন্তু সাইবার ক্রাইমটা অনেক কমে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, সাইবার ক্রাইমটা হওয়ার পেছনে যেমন এখন মানুষ বিভিন্ন সুবিধাও পাচ্ছে, বিভিন্ন অনলাইন ট্রানজ্যাকশন হচ্ছে, বিভিন্ন রকমের ব্যাংকিং, না ব্যাংকে না গিয়েও বিভিন্ন রকমের কাজকর্ম মানুষ অনায়াসে করতে পারছে, সেক্ষেত্রে মানুষকে সিকিউরিটি পারপাসে একটু সময় দিতেই হবে। মানুষকে একটু উন্নত সিকিউরিটি বা পাসওয়ার্ড, এই সকল বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওটিপি শেয়ার যাতে কারোকে না করে, সেটা আমাদেরকে সবাইকে বলে দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট লক করে রাখাটা একান্ত দরকার, কারণ ফিঙ্গারপ্রিন্ট লক যদি করে রাখে তাহলে অত্যন্ত ভালো হয়, কারণ যে সকল সুবিধাভোগী লোক যারা সাইবার ক্রাইম করে, তারা ওটা থেকেই বিভিন্ন সময় সুযোগ নিয়ে সমস্ত ব্যাপারটাকে ওরা ম্যানেজ করে। তো সেক্ষেত্রে বলবো যে আধার বায়োমেট্রিক লকটা করে রাখা অত্যন্ত প্রয়োজন। আর আর কিছু সেরকম কিছু সিকিউরিটি বলতে কি, ওটিপি শেয়ার করা যাবে না, এটা সবাইকে মাথায় রাখতে হবে। এটা ঠিক করতে গেলে সবার প্রথম জনগণকে সচেতন হতে হবে। আমরা যে ফোনে এখন ব্যবহার করছি, পেটিএম বলুন, যাই বলুন, এই এখান থেকে ওখান থেকে নানা রকমের অফারের মেসেজ আসে, সেই সব যে লিঙ্কগুলি থাকে ওগুলোতে ক্লিক করা থেকে একদম বিরত থাকতে হবে। আর সবথেকে বেশি যাদের সাথে হয়, মানে গ্রামের মানুষদের সাথে হয়, যারা ঠিকমতো এখনও পর্যন্ত অনলাইন ব্যবস্থার সাথে পরিচিত হতে পারেননি, তাহলে তাদেরকে আগে সচেতন করে তুলতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখনকার বেশিরভাগ ইয়াং জেনারেশন এটার ব্যাপারে অনেকটাই জানে, কিন্তু যারা একটু বয়স্ক বা এই সব প্রথম প্রথম ফোন ব্যবহার করছেন, তারা এইসব বেশি ফেসে যাচ্ছেন। তো তাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে কোনো ওটিপি শেয়ার বা কোনো অজানা সোর্স থেকে মেসেজ এলে সেই সব লিঙ্কে ক্লিক না করে, বা কোনো বিশ্বস্ত জায়গা থেকে বা বিশ্বস্ত ব্যক্তিকে দিয়ে কাজ করানোটাই তাদের উচিত। কিন্তু বা অন্য কোনো যে কোনো ধরনের, ধরুন আপনি ওই অফারের ফোন বা এইসব, ওদেরকে কোনো ওটিপি বলা বা কোনো নম্বর সিভিপি এসব থেকে একদম বলা থেকে একদম বিরত থাকতে হবে। আর এটা প্রতিকার করতে গেলে সাধারণ মানুষকেই সচেতন হতে হবে। ব্যাংক আর কতটাই করবে, ব্যাংক নিজেদের মতো চেষ্টা করে যাচ্ছে, সবাই নিজেদের মতো চেষ্টা করে যাচ্ছে, আর সাধারণ মানুষকেও এতে সহযোগিতা করতে হবে, না হলে কিন্তু এর কোনো প্রতিকার আমার মনে হয় যে হতে পারে না। দেখুন, ভুল হচ্ছে বিভিন্ন ওটিপি, আজকে সরকার বলছে যে এই KYC, ওই ওটিপির সাথে লিঙ্ক, আধার লিঙ্ক, এই যে বিভিন্ন লিঙ্ক করছে, লিঙ্ক হচ্ছে, এই লিঙ্কের মাধ্যমে প্রতারকরা কী করছে, বিভিন্ন পদ্ধতি করছে তারা, যে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তাদের কাছে ফোন আসছে। যারা বেশি এই বিষয়টা জানে না যে ওটিপি বললে তাদের পয়সা কোন থেকে চলে যাবে, বা KYC-র মাধ্যমে তাদের কাছ থেকে ওটিপি নেওয়া হচ্ছে, ওটিপি নিয়ে পয়সা কেটে নেওয়া হচ্ছে, এগুলো মানুষকে সরকার অবগত করছে, কিন্তু বেশ কিছু ধরনের মানুষ আছে তারা এই বিষয়টা নিয়ে এখনও অবগত নয়।
যার জন্য কি হচ্ছে, এই কেওয়াইসি নাম করে তারা কি করছে, মানুষকে বিভিন্ন প্রতারণা করছে, বা ধরুন এই লিঙ্কের মাধ্যমে, এই যে লিঙ্ক করতে হবে এটার সঙ্গে ওইটার, সব জিনিসের লিঙ্কের মাধ্যমে মানুষকে প্রতারণা করছে, এইটার সঙ্গে বেশি মানুষ প্রতারিত হচ্ছে। আর বিশেষ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ওই ওটিপি তো এক প্রবলেম আছে, দ্বিতীয়ত হচ্ছে যে এই অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে মাঝে মাঝে হয় কি টাকা আটকে যায়, 3-4 দিন ধরে টাকা আটকে যাচ্ছে, ফলে যে টাকাটা ওই ব্যাঙ্কেও যাচ্ছে না আর উপরন্তু আমাদের কাছেও ফিরে আসছে না, একটা মাঝে মাঝে কোথাও আটকে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে সেই সময় মানুষটা অসুবিধার মধ্যে পড়ছে। এই দুটো দিক দিয়ে মানুষকে সচেতনতা যদি হয়ে যায় আর মানুষ যদি ঠিকঠাক পরিষেবা পায়, তাহলে আশা করি এই প্রতারণাটাও হবে না এবং মানুষ সুবিধাই লাভ করবে। অনলাইনের মাধ্যমে অনেক সুবিধাই হয়েছে, কিন্তু তাতেও এই জিনিসগুলোকে মানুষকে একটু বেশি করে অবগত থাকতে হবে এবং সরকারকে সচেতনতা একটু বাড়াতে হবে। সমস্যা বলতে দেখুন ব্যবহারের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমাদের ক্যাশ লেনদেনটা যেমন কমছে, ঠিক আছে, এতে করে কি হচ্ছে মানুষ পকেটে ক্যাশ না নিয়ে গিয়েও অনলাইনে ট্রানজ্যাকশনের মাধ্যমে অনেক সুবিধা বা উপায় পাচ্ছে। কিন্তু এই যে প্রতারণাটা হচ্ছে, এই প্রতারণাটা নির্দিষ্ট বয়সের মানুষের মধ্যে হচ্ছে, মানে ধরুন এখনকার জেনারেশন যে সমস্ত ছেলেরা 18-35-40 বছরের মধ্যে যে সমস্ত মানুষেরা রয়েছে তারা এই বিষয়টা ভালো করে বোঝে, কিন্তু যে সমস্ত মানুষদের জোর জবস্তি, মানে কিছু ধরুন 40-এর পর যে সমস্ত মানুষেরা রয়েছে বা কিছু বোকা মানুষ, মানে অশিক্ষিত যারা ধরুন পড়াশোনা কম জানে, ঠিক আছে, পড়াশোনা কম জানে বা এই সমস্ত ধাঁচের বাইরে, তাদেরকে হয়তো কোনো কারণে কোনো বিষয়ে তাদেরকে জোর জবস্তি ব্যবহার করতে হচ্ছে অনলাইন ট্রানজ্যাকশন, সেক্ষেত্রে তাদের ধারণা নেই যে কী কারণে টাকাটা কাটছে বা কী কারণে টাকাটা কাটার জন্য ওটিপি আসে বা পাসওয়ার্ড দিতে, এই জিনিসগুলো তাদের মধ্যে ধারণা নেই। তারা যেহেতু জানে না, তাদেরকে যখন যেভাবে শেখানো হচ্ছে তারা সেই জিনিসটাকে বুঝছে না, কিন্তু না বুঝেই সেই জিনিসটা ইউজ করে ফেলছে। তারা যখন নিজেদের পার্সোনাল কাজে ইউজ করছে ঠিক আছে, কিন্তু সেই একই সিস্টেমে যদি তখন অন্য কোনো প্রতারক ব্যক্তি তাদেরকে বোঝাচ্ছে, তারা ভাবছে হ্যাঁ সেই সেম সিস্টেম ভুলভাবে বোঝাচ্ছে, তারা ভুল পথে পা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই জন্য এই কারণে জিনিসটা ঘটছে, হ্যাঁ সমস্যা হচ্ছে, কারণ তারা তো জানে না না। আর ধরুন কিছু ব্যক্তি আছে যারা প্রথম থেকে এই পাতি সেট, কিপ্যাড সেট ইউজ করে, কিন্তু হঠাৎ করে তাদেরকে স্মার্টফোন দেওয়া হয়েছে, স্মার্টফোন ইউজ করলে স্মার্টফোনে তারা তো অবগত না, অনলাইন ট্রানজাকশন সম্পর্কে অবগত না, কিন্তু তাদের ব্যক্তিগত কারণে ধরুন তার ছেলে বাইরে থাকে, তাকে এমন একটা প্রসেস করতে হবে যার জন্য তাকে টাকা পাঠাতে হবে, টাকা রিসিভ করতে হবে, তাকে যেমন যেমন করে ফোনে বলে দিয়েছে সেরকম করে ইউজ করেছে। কিন্তু এর পরবর্তীকালে যখন কেউ ফ্রড ব্যক্তি তাদেরকে বলছে যে ফোনে মেসেজ যাচ্ছে বা এইভাবে যাচ্ছে, যেমন ATM-এর মাধ্যমে অনলাইনে ট্রানজাকশন করে টাকা তোলা হয়, ফোনে দাদা আপনার ওটিপি যাচ্ছে, টাকাটা আপনার ফোনে টাকা ঢুকবে, ওটিপি গেলে যে টাকা উইথড্রল হয়, টাকা যে ঢোকে না সেই ধারণাটা তো নেই, তাকে যেমন বোঝাচ্ছে সে বুঝে যাচ্ছে যে হ্যাঁ আমার ফোনে টাকা ঢুকবে, ওটিপি বলে দিচ্ছে, টাকা তার কেটে নিচ্ছে। এই কিছু কিছু জিনিসগুলো মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, তাহলেই অনলাইন ট্রানজাকশনের মধ্যে টাকা যাবে না। সমস্যা বলতে আমার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে আমার সুবিধা হয়েছে, কারণ আমার অনেক সময় আমি যে ক্যাশ আমার কাছে অনেক সময় থাকে না, কিন্তু আমার যে মানে বলুন ফোনপে বলুন গুগল পে বলুন, ওতে আমার মোটামুটি টাকা থাকে বা মানে সুবিধে, এই কারণে আমাদের ক্ষেত্রে সুবিধে। কিন্তু অ্যাকচুয়ালি বয়স যাদের, বয়স্করা তাদের কিন্তু অসুবিধে, যারা একটু পড়াশোনা যায় না, তারা UPI নাম্বার বা ওইসব করতে পারে না, ওই জন্য একটু অসুবিধার মধ্যে পড়তে হয়। বাদ বাকি একদিকে ভালো, কিন্তু প্রতারণাটা বেশিরভাগ ফ্রড, কিছু মানুষ কিছু আছে এবার সাইবার ক্রাইম বলতে পারেন, ওর ফ্রডের দিক থেকে তারা ফ্রড করে যাবে, তাতে চালু হোক ভালোভাবে ক্যাশলেস ইন্ডিয়া হোক যাই হোক, মানুষ বুঝতে পারে না, বোঝাতে হবে মানুষকে। আর ঠিকঠাক মানে একটা সমবয়সীর মধ্যে ঠিক আছে, ধরুন 18-20 বা 20-40-50 বছর 45 বছর পর্যন্ত ঠিক আছে, বয়স্কদের ক্ষেত্রে একটু সমস্যা হয়, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে তাদের ছেলেমেয়েরা বা যদি শেখায় গার্জেন থেকে বা সেই ক্ষেত্রে সুবিধা হবে। আর একদিকে ফ্রড তো আছে, ফ্রডটাও একটু যাতে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যদি ঠিকঠাক করে দেয়, হ্যাঁ কোনো সময় টাকা আটকে যায়, সেই সময় সেই 2-3 দিন লাগে 4 দিন লাগে, সেইটা তো আমরা বলবো, কিন্তু অনেকেই বুঝতে পারবো যে টাকা কখন ঢুকেছে না ঢুকছে না, ওইটা হিসাবে ফ্রড হিসাবেই সেটাকে মেনে নিচ্ছে। হ্যাঁ এটাই ভালো, একদিকে ফ্রডটা বেশি হচ্ছে, ওইটা যদি না হয় আমরা এর জন্য মনে করছি যে কেন্দ্রীয় সরকারের যে ভ্রান্ত নীতি, আজকে ধরেন কেন্দ্রীয় সরকার 10 বছর ধরে সেন্ট্রালে আছে, তিনি প্রথম থেকে বলে আসছেন যে ভারতবর্ষকে ক্যাশলেস মুক্ত করব, ডিজিটাল ইন্ডিয়া তৈরি করব, কিন্তু আমরা অতীতে যা দেখতে পাচ্ছি আজকে মোদি সরকার এগুলো ঠিকভাবে ইউটিলাইজেশন করতে পারেনি, যার জন্য মানুষ আজকে এই প্রতারণার শিকার হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি আজকে গ্রাম বাংলায় প্রতিটি গ্রামে CSP হয়ে গেছে,
তারা ব্যাংকে যাচ্ছে না, তাদের যে প্রতারণা, এই একের পরে একই ঘটনা আমরা প্রতিদিন টিভি পেপার খুললেই দেখতে পাচ্ছি। তার আমরা মনে করি এর জন্য দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার, তার যে ভ্রান্ত নীতি, তার ফলে এগুলো ঘটছে। বলা হয়েছিল আমাদের পার্টি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের পক্ষে যে আপনারা আধার কার্ডের আগে সিকিউরিটিটা দেখেন, মানুষের সিকিউরিটিটা প্রথম, সরকারের ইনকামটা প্রথম না। কিন্তু আধার কার্ড লিঙ্ক করার জন্য আধার কার্ড থেকে এই তথ্য পাওয়া যাচ্ছে, আধার কার্ড বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে আধার কার্ডের লিঙ্কটা। আর রাজ্য সরকারের যে রেজিস্ট্রি অফিস আছে, এই রেজিস্ট্রি অফিসে যে তথ্যগুলো ওখান থেকে পাচার হচ্ছে, এই জায়গাটাই রাজ্য সরকারও কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি যে কেন আধার কার্ডটা ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবং এটা দেখা গেছে যে রেজিস্ট্রি অফিস থেকে বেশিরভাগ দলিল বেরিয়ে যাচ্ছে এবং ওখান থেকেই এটা নকল করা হচ্ছে, স্ক্যান করে দেওয়া হচ্ছে। এই যে অনলাইন এত ট্রানজাকশন, এর জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারই দায়ী, মানুষের নিরাপত্তা।